said you say. আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল। আমি আপনাদের সাথে আছি সাইফুল চাইদি। তো আজকে আমি আপনাদের সাথে শেখাবো, আপনারা দেখবেন যে টিউটোরিয়ালটা সেটা হলো আপনারা কীভাবে এক মিনিটে যে কোনো প্যাটার্ন লক কিংবা সিকিউরিটি মানে পাসওয়ার্ড লক ওপেন করবেন। তো আপনারা হয়তো অনেকেই অনেক সময় দেখেন যে আপনার যে গ্যালারিতে কিংবা মানে ফাইল ম্যানেজারে অনেক অ্যাপসে আমরা প্যাটার্ন লক এই যে দেখুন এখানে একটা লক চাচ্ছে, তো এটা আমি যদি এখন লকটা না দিতে পারি তাহলে এটা কিন্তু ওপেন হবে না, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করি, এই যে দেখুন ভুল হয়েছে, মানে আমার তারপরে ওইটা দিচ্ছে, মানে তো এরকমভাবে মানে ওপেন করতে পারতেছি না, ঠিক আছে? এই যে আমি আবার ক্লিক করি, তো প্রথমে মানে ওপেন হওয়ার পরে আবার ইয়ে হয়, তো যদি আমি না দিতে পারি তো এই যে আমি ট্রাই করি, এই যে দেখুন আমি ভুল দিয়েছি। তো অবশ্য আমি নিজে ইচ্ছাকৃতভাবে ভুল দিছি। তো এটা আমি এখন ওপেন করব কিভাবে, তো আপনারা এক মিনিটে যে কোনো পাসওয়ার্ড মানে সিকিউরিটি কিংবা পাসওয়ার্ড প্যাটার্ন লক ওপেন করতে পারেন। এই যে দেখুন আমরা প্রথমে যে কিভাবে দেখব, এটা আপনারা অবশ্য যে অ্যাপসটা অবশ্য দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি দেওয়া আছে, তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনে গিয়ে সেই অ্যাপসটা দেখব কোন অ্যাপস দিয়ে এই সিকিউরিটি ওপেন করছে, ঠিক আছে? এই যে দেখুন, তো আমি এখন এই যে দেখুন আমি অ্যাপস দিয়ে সেরে দিয়ে আমি অ্যাপস যে মানে ফেসবুক ফাইল ম্যানেজার গ্যালারি এগুলা সিকিউরিটি হিসেবে মানে লক লাগিয়ে রাখা হয়েছে এখানে। তো আমরা এখন যা করতে হবে, এই যে দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ইনফরমেশন বা আপনার সিটিংয়ে গিয়েও এগুলো দেখতে পারেন। সিটিংয়ে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাওয়ার পর সেই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই যে দেখুন ডাটা এখানে ক্লিক করবেন, তারপর আপনার যে এটার ভিতরে যে ডাটা আছে মানে ইউজ ডাটা, এই যে দেখুন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? তারপর এটাও অটোমেটিকলি ডিলিট হবে নিচেরটা। তারপর আমরা এখন সেই অ্যাপ্লিকেশনে যাব। আপনি ধরুন এটা ভুলে গেলেও আপনারা ইয়ে করতে পারেন, আপনার ফ্রেন্ড যে কোনো মানে যা যে কারো আপনার লকটা ওপেন করতে পারেন এক মিনিটে, এক মিনিটও লাগবে না। তো এই যে দেখুন আমার কাজ কিন্তু মাত্র কয়েক সেকেন্ড ইউজ করেছি, কাজটা করে দেখেছি। এই যে দেখুন আমরা এখন গ্যালারিতে ক্লিক করব, গ্যালারিটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা মানে যে কোনো মানে গ্যালারি বা যেটাই ইউজ করে মানে সিকিউরিটি থাকে তো এগুলো আপনারা এক মিনিটে ওপেন করতে পারেন। আশা করি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।